মৌলসমূহ, এই অধ্যায়ে যে হ্যালোজেন মৌল চ্যাপ্টার আছে যেটা গ্রুপ হচ্ছে 17, তোমরা জানো গ্রুপ 17 যে মৌলগুলো রয়েছে সেই মৌল সেই অধ্যায়তে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই পরীক্ষায় আসে। আন্তঃহ্যালোজেন যৌগগুলি হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় কেন? তো আন্তঃহ্যালোজেন যৌগগুলি হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয় কেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে। এই প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়, কীভাবে লিখতে পুরো নর্মালভাবে, সেই সম্পর্কে তোমরা সম্পূর্ণ আইডিয়া পাবে ব্যাখ্যা সহ। ওকে, তো উত্তরে চলে আসে। তো হ্যালোজেন আন্তঃহ্যালোজেন যৌগ তোমরা জানো, আন্তঃহ্যালোজেন যৌগ যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে ICL আন্তঃহ্যালোজেন যৌগ, মানে আয়োডিন আর ক্লোরিন, মানে হ্যালোজেন মৌলগুলো নিজেরা বিক্রিয়া করে যখন যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে, হ্যালোজেন মৌলগুলো ঠিক আছে পরস্পরের সঙ্গে যুক্ত যে যৌগ তাদের বলে আন্তঃহ্যালোজেন যৌগ। তা আন্তঃহ্যালোজেন যৌগ সম্বন্ধে দেখো অ্যান্সারে আসি, আন্তঃহ্যালোজেন যৌগ সমূহ দুটি ভিন্ন হ্যালোজেন পরমাণু দ্বারা গঠিত, ঠিক আছে, দুটি ভিন্ন হ্যালোজেন পরমাণু যেটা X-X দ্বারা গঠিত, আন্তঃহ্যালোজেন মানে দুটি ডিফারেন্ট মানে ভিন্ন হ্যালোজেন মৌল দ্বারা গঠিত হবে। এই জন্য আন্তঃহ্যালোজেন যৌগের যে এক্স মানে এক্স আর বন্ধনী সমযোজী বন্ধনী আর X-D বন্ধনীর চেয়ে হ্যালোজেন মৌলের সমযোজী বন্ধন বেশি দৃঢ় হয়। এটা কী বলছেন বুঝিয়ে বলে দেবো। এই জন্য আন্তঃহ্যালোজেন যৌগে এক্স বন্ধন বন্ধন X-D সমযোজী বন্ধনের চেয়ে হ্যালোজেন মৌলে এক্স সমযোজী বন্ধন বেশি দৃঢ় হয়। কেন হয় ব্যাখ্যা আসছে দেখো। আন্তঃহ্যালোজেন যৌগ দেখো, আন্তঃহ্যালোজেন যৌগ হচ্ছে এক্স আর X-D দ্বারা গঠিত, আর হ্যালোজেন মৌল শুধু X-X দ্বারা গঠিত, ঠিক আছে। তো ধরো এখানে সমযোজী বন্ধন ইলেকট্রন জোড় রয়েছে, সমযোজী বন্ধন মানে ইলেকট্রন জোড় রয়েছে। এবার দুটি যে ডিফারেন্ট মানে হ্যালোজেন পরমাণু হওয়ার জন্য তাদের যদি তড়িনার্থকতা কম বেশি হয়, তা যার তড়িনার্থকতা যদি বেশি হয় তাহলে তার দিকে ইলেকট্রন জোড়ে ধরো X-D তড়িনার্থকতা বেশি, তার X-D দিকে কি ইলেকট্রন জোড়ে সরণ ঘটে, তার ইলেক্ট্রন জোড়টা কি মাঝে আর থাকবে না, X-D দিকে সরে যাবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, সরে যাওয়ার জন্য এই বন্ধনটা কি উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু যদি হ্যালোজেন পরমাণু হয় তা দুটোই X-X, সেই ক্ষেত্রে কি এই সমযোজী বন্ধন সৃষ্টি করে ইলেকট্রন জোড়ের সরণ কোনো দিকেই ঘটে না। এই জন্য কী হয়, ইলেকট্রন জোড়টা মাঝেই থাকে, পরে এই বন্ধনটা দৃঢ় হয়। কী বললাম বুঝতে পেরেছো, বোঝা গেছে। এই জন্য বলা হয় যে হ্যালোজেন, এই জন্য বলছে যে আন্তঃহ্যালোজেন যৌগের X-বন্ধন X-D সমযোজী বন্ধনের চেয়ে হ্যালোজেন মৌলে X-বন্ধন X সমযোজী বন্ধন বেশি দৃঢ় হয়। এই কারণে হয় ইলেকট্রন জোড়ে সরণ হয় না বলে বেশি দৃঢ় হয়, তাই আন্তঃহ্যালোজেন যৌগের সমযোজী বন্ধন সহজে বিজিত হয়। বললাম যেহেতু ইলেকট্রন জোড়ে সরণ হচ্ছে তার বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, এই জন্য কী হয় আন্তঃহ্যালোজেন যৌগের সমযোজী বন্ধন সহজেই বিয়োজিত হয়ে যায়। যেহেতু সহজে বিয়োজিত হয় এই জন্য তার সক্রিয়তা অনেকটা বেশি হবে, ঠিক আছে। এই এখান থেকে আর একটা কী ধরনের প্রশ্ন আছে তোমার বলে দিচ্ছি যে ICL-এর সক্রিয়তা CL-2 অপেক্ষা বেশি হয়। এই প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা আছে। ICL হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ, এর সক্রিয়তা CL-2 অপেক্ষা বেশি হয়ে গেল। একইরকমভাবে ICL-এর মাঝে যে সমযোজী বন্ধন হয়েছে, সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের সরণ কী হয়, ক্লোরিনের তুলনাত্মকতা বেশি হওয়ার জন্য ক্লোরিন পরমাণু থেকে ঘটে, ওকে, ক্লোরিন পরমাণু থেকে ঘটছে। তাই এই বন্ধনটা কী হয় একটু উইক হয়, মানে এই CL-CL বন্ধন অপেক্ষা, এই জন্য কী হয় এটা তাড়াতাড়ি ভেঙে যায়। এই জন্য ICL-এর আন্তঃহ্যালোজেন যৌগ এর সক্রিয়তা CL-2 অপেক্ষা বেশি হবে। ওকে, আশা করি অ্যান্সারগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এখানে শেষ করছি।